আর্যকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের এক মাস হতে চলল, আর বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছিলাম ডাক্তারদের কর্মবিরতি, আর এরই মধ্যে তারা প্রত্যেকেই একটা স্বাস্থ্য অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন, অভয়া ক্লিনিক। বিভিন্ন জায়গায়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসক ধর্ষণ খুনের এক মাস, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের ডাকে রাজপথে আদালত, রাজ্য জুড়ে অস্থায়ী স্বাস্থ্য শিবির অভয়া ক্লিনিক, এবং বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। আমরা সরাসরি চলে যাবো মৌলালী থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, সেখানকার ছবি ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো অঙ্কিতা, রাজ্য জুড়ে কিন্তু 29টি জায়গায় কিন্তু এই অভয় ক্লিনিক চালু হয়েছে, এবং যারা জুনিয়র ডাক্তার তারা যেমন কর্মবিরতি করছে, কিন্তু রোগীদের পাশে থাকারও বার্তা তারা দিচ্ছেন। এবং বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রোগীদের পাশে তারা দাঁড়িয়ে, কিন্তু রাজপথে দাঁড়িয়ে তারা চিকিৎসা দিচ্ছেন, এবং যে সমস্ত রোগীরা রয়েছেন রাজ্যে এবং তারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন এই অভয় ক্লিনিকে এসে। আমরা সরাসরি কয়েকজন ডাক্তারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আমরা হচ্ছে এখানে ওপিডির মতনই চিকিৎসা হচ্ছে, মানে যেরকম আমরা 10টা থেকে 2টো পেশেন্ট দেখি আমাদের হসপিটালে, যেহেতু আমরা এই মুহূর্তে আমাদের হসপিটালের প্রেমিসেসের মধ্যে সেফ ফিল করছি না, কারণ যারা এই খারাপ কাজটা করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো বিচার পায়নি আমাদের অভয়া। তার জন্য আমরা বাইরে এখানে নিজেদের মধ্যে অর্গানাইজ করে নিজেরা পেশেন্ট দেখছি এবং যতটা ফ্রি স্যাম্পল দেওয়া সম্ভব দিচ্ছি আমরা, ঠিক আছে? আর পেশেন্ট, সব ধরনের পেশেন্ট দেখা হচ্ছে, সব স্পেশালিটি ডাক্তার আছে। এই মুহূর্তে আমরা 2টো অবধি থাকবো, আমরা এখানেই পরিষেবা দেবো। বারবার ফেসবুকেও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে ডাক্তাররা কর্মবিরতি পালন করছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে দেখুন কর্মবিরতি মানে আমরা প্রথমে বলেছি যে হাসপাতাল আমাদের দ্বিতীয় ঘর, এবারে দ্বিতীয় ঘরে যদি কেউ এসে আমাদের সাথে এটা করে যায়, যেটা হয়েছে 9 অগস্ট, সেটা অত্যন্ত মানে আমাদের ভেতর থেকে মানে ভীতটাকে নাড়িয়ে দিয়েছে। এবার ওখানে আমরা যতটা সেফ মনে করতাম অতটা সেফ আমরা এখন একদমই মনে করছি না নিজেদের, তাই আমরা এখানে যতটা মানে আমরা দেখুন ডাক্তার, আমাদের কাজ ডাক্তারি করা, আমরা ফিরতে চাই ডাক্তারিতে, কিন্তু আমরা ফিরতে পারছি না, কারণ আমাদের নিজেদের সেই সুরক্ষাটা নেই। সেই সুরক্ষাটা যখন আসল যারা অপরাধী তারা ধরা পড়বে, আমরা আবার হাসপাতালে গিয়ে কাজ করব, কোনো অসুবিধা নেই। ততদিন আমরা আমাদের আমাদের দায়িত্ব কর্তব্য তো আমরা ভুলে যেতে পারি না, আমাদের যেটা দায়িত্ব কর্তব্য সেটা আমরা চালিয়ে যাব। রোগীদের কাছ থেকে পেশেন্টরা তো আসছে, এখন তো সবে আমরা বসলাম, এবার ধীরে ধীরে আসতে শুরু করবে। আগের রোববার দিন আমরা যখন অভয়া ক্লিনিক করেছিলাম প্রচুর পেশেন্ট এসেছিলেন, সবাইকে আমরা দেখেছি, আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা অনেকটাই ফ্রি স্যাম্পল দিয়েছি। তুমি প্রেসক্রিপশন করিনি, সুপ্রিম কোর্টের রায়দান রয়েছে, আমাদের আশা করা আর ওনাদের উপর ভরসা করা ছাড়া তো কোনো উপায় নেই। আমাদের এইটাই একটা প্রার্থনা তাদের কাছে যে তারা যতটা সম্ভব আমাদেরকে একটা জাস্টিস দিক। কোনোরকম জাস্টিস না পান, এই আন্দোলন কি চালিয়ে যাবে? আমাদেরকে দেখুন, ফাইনালি কাজে তো ফিরতে হবে, আমাদের তখন কিছুভাবে একটা দুটোই করবার চেষ্টা করতে হবে। একদিকে আন্দোলনও চলবে, একদিকে আমরা পেশেন্টও দেখব, একদিকে আমরা পরিষেবাও দেবো, হসপিটালেও ফিরে যাব, কিন্তু আমাদের আন্দোলনটাও চালিয়ে যেতে হবে। কারণ এই আন্দোলন যদি আমরা বন্ধ করে দিই তাহলে এইরকম ইনজাস্টিস ইন ফিউচার আবার হতেই পারে। যারা ক্রিমিনালস তাদের যদি না ধরা হয় তারা আরও বার পেয়ে যাবে, অ্যান্ড তারা ইন ফিউচার এটা বারবার রিপিট করবে, মানে সেটা আমরা হতে দিতে পারি না। জুনিয়র ডাক্তারদের দাবি তারা কর্মবিরতি পালন যেমন করছেন, এবং তারা কিন্তু কাজে ফিরতে চান, এবং সেই কাজে ফিরতে চান, এবং আগামীকালই কিন্তু জাস্টিসের রায় আছে এবং তার উপরে তারা লক্ষ্য রাখছেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি জাস্টিস না পাওয়া যায় তাহলে কিন্তু তারা এই আন্দোলন যেমন চালিয়ে যাবেন এবং কর্মবিরতি তাদের কাজে যোগ দিতেই হবে এমনটাও তারা দাবি করছেন। অর্থাৎ আগামী দিনে তারা কাজে যোগ দেবেন, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর ডাক্তাররা তারা কিন্তু এরকম বেশ কয়েকটি ঘর করে কিন্তু এই মৌলালীর মোড়ে তারা চিকিৎসা দিচ্ছেন, এবং যে সমস্ত রোগীরা আসছেন তারা কিন্তু এখানে ডাক্তারদের যে ফ্রি স্যাম্পেল সেই স্যাম্পেল নিয়ে কিন্তু তারা বসছেন, এবং বসে একদিকে অভয়
ক্লিনিক তারা চালাচ্ছেন এবং রাজ্যের 29টি জায়গায় সেই অভয় ক্লিনিক চলছে এবং সেই অভয় ক্লিনিকে কিন্তু এই মুহূর্তে তারা চিকিৎসা দিচ্ছেন। কিন্তু তাদের একটাই দাবি যে তারা সেফ নন, হসপিটাল গুলোতে সেফ নন এবং হসপিটালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা মানি নিতে পারছেন না এবং তার পাশাপাশি একদম বিশ্বজিৎ, দেশ জুড়ে একটাই দাবি, আর্যকরের ঘটনার বিচার চাই। ধন্যবাদ।